ইসিএলের শঙ্করপ্রিয়া হাসপাতালে 60 জন ঠিকা শ্রমিক কাজ বন্ধ করে বোনাস এবং হাজিরার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে। সন্দীপ মাঝি নামে এক ঠিকা শ্রমিক জানান, তিনি দীর্ঘদিন ধরে হাসপাতালে কাজ করছেন, কিন্তু বর্তমানে নতুন ঠিকাদার আসার পর তাদের বোনাস বন্ধ করে দিয়েছে। তাদের বাধ্য করেছে সপ্তাহে একদিন করে ছুটি নিতে। কোনো কারণে 4 দিনের বেশি কামাই হলে হাজিরা কেটে নেওয়া হচ্ছে। कि हम लोग को बोनस हम लोग को नहीं मिल रहा, बोनस कटा हुआ है। प्लस हम लोग टोटल यहाँ ईसीएल का वर्कर का काम भी करते हैं, हम लोग को कोई ही नहीं है। हम लोग को वार्ड में 2 जन का ड्यूटी रहता है, हम लोग 1 जन करके मैनेज करते हैं, वो भी हम लोग मान लिए हैं। प्लस हम लोग का यहाँ पर ही छुट्टी का लेके ही हम लोग का झमेला हो रहा। ईसीएल को मिलता है लीव सिक ये सब मिलता, हम लोग को तो उसमें कोई मैटर नहीं है। वो लोग का लेके हम लोग को सप्ताह में 4 दिन छुट्टी मिलता। हम लोग को कोई प्रॉब्लम हुआ, हम लोग को कहीं जाना हुआ, बस वो मैनेज कर दे हम लोग को और हम लोग का बोनस का लेके, और हम लोग को कोई दिक्कत नहीं है। अगर आपका ठेकेदार नहीं मानते तो फिर आप लोग क्या करेंगे? हम लोग हड़ताल करेंगे। हमारे असुविधा ये अच्छे कि हमारा जो सप्ताह थे 1 दिन को हमारा छुट्टी ली, ঠিক আছে। তো আমাদের আগে তো 2 বছর আগে যেমন সিস্টেম ছিল ওইটা এখনই করে নেয়, লেকিন আমাদেরকে চাপ দিচ্ছে কি তোমাদেরকে সপ্তাহে যে ছুটি নিচ্ছ তো তোমরা মানে সপ্তাহে পেহলে লে লো। আমি হিন্দি মে বলে। তাদের 60 জন ঠিকা শ্রমিক হাসপাতালের পরিষ্কার বন্ধ রেখে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের দাবি তাদের বকেয়া বোনাস ও ইএসআই চালু করতে হবে ঠিকাদারকে। হচ্ছে আমাদের আজ আমরা আমি যে এখানে 5 বছর কাজ করছি, 5 বছরের মধ্যে আমি বোনাস পেয়ে গেছি। বোনাস প্রতি মাস আমাদের বোনাস দিত, কিন্তু এই টেন্ডার নতুন হওয়ার পরে 2 মাস থেকে আমাদের বোনাসটা বন্ধ করে দিয়েছে। 2 নম্বর হচ্ছে আমরা আগে 30 দিন কাজে 26টা ব্যাংকে যেত, 4টা আমরা হাতে পয়সা পেতাম, সেইটা তো বন্ধ হয়ে আছে। কিন্তু যে 4 দিন আমাদের হাতে পয়সা পাচ্ছি না, এমনি তো ছুটি যাচ্ছে, 26 দিন আমরা বেতন পয়সা পাচ্ছি, ওই 4টা দিন আমরা নিজের ইচ্ছায় ছুটি নেব। আমার যখন বাড়িতে কাজ পড়বে সেই সময় নেবো, আমরা এমনি ছুটি নিয়ে কী লাভ? ওইটা এখন আমাদেরকে দাবি দিচ্ছে ঠিকাদার যে তোমাদেরকে ওইটা সপ্তাহে 1 দিন করে ছুটি নিতে হবে। এবার ধরো আমি 1 দিন করে ছুটি নিয়ে নিলাম, 4টা ছুটি হয়ে গেল, আমার ইনকেস বাড়িতে কোনো একটা কারো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমি আসতে পারলাম না, তখন তো আমার হয়তো আমার অ্যাবসেন্ট হয়ে যাবে। 4টাতে এমনি ছেড়ে দিলাম, তার উপর অ্যাবসেন্ট হচ্ছে। তা আমি ওই জন্য আমরা চাইছি যে আমাদের সপ্তাহে 1টা করে ছুটি নয়, আমরা যে কাজ করব, আমাদের যখন অসুবিধা বা কোনো কাজ করবে কোথাও যাওয়ার সেই সময় আমরা ছুটিটা মারব 4টা। আমরা পর্যন্ত যে করি পরিষ্কার পর্যন্ত টোটাল কাজ বন্ধ আছে, আজকে পরিষ্কার পর্যন্ত কোনো জায়গা হয়নি। কটা ওয়ার্কার আছেন আপনারা? আমরা 60টা স্টাফ আছি। তা তো এগ্রি হলাম, এখন বলছে ওইটা তিকো তোদের 2টা ছুটি করে মারতে হবে। আমরা কেন ওই সব ঠিকাদারের কথা শুনব? আমরা এই জন্য আজকে আন্দোলন করেছি। আমাদের হসপিটালের সাথে কোনো সং নেই, আমরা হসপিটাল বন্ধ করিনি, কিন্তু আমরা যে কাজ করি আমাদের ঠিকাদার সাথে কথা আছে। অন্যদিকে ঠিকাদার স্বপন নন্দী জানান, ঠিকা শ্রমিকরা চাইছে সপ্তাহের প্রত্যেক দিন কাজ করবেন এবং একসাথে 4 দিন ছুটি নেবেন, যা নিয়ম বহির্ভূত। শ্রম আইনে 26 দিন কাজের পয়সা দেওয়ার কথা বলা আছে, সেই আইন অনুযায়ী সপ্তাহে 1 দিন ছুটির কথা বলা আছে, তারা সেটা মানতে চাইছে না। একসাথে 4 দিন ছুটি নিলে কাজ করতে অসুবিধা আছে, তবে শ্রমিকদের ইএসআই চালু করা হবে বলে জানান ঠিকাদার। স্ট্রাইক যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এরা বলছে বায়োমেট্রিক সিস্টেম আমরা করব, বায়োমেট্রিক এরা বলছে কন্টিনিউ আমরা করব 7 দিন। আমরা বললাম 7 দিনে বায়োমেট্রিক কোথাও নিয়ম নেই, তুমি সপ্তাহে 1 দিন রেস্ট, 6 দিন বায়োমেট্রিক, তোমার 26টা হাজিরি করো, এইটাই আমাদের। এরা বলছে না আমরা কন্টিনিউ করব, আমরা একসঙ্গে 4 দিন ছুটি নেব, তো সেইটা কি নিয়ম আছে আমাদের? ম্যানেজমেন্ট যদি করে তো করুক, আমি ম্যানেজমেন্টের সঙ্গে বোনাসের পেপার নিয়ে দুটাই ম্যানেজমেন্ট বন্ধ করেছি। আগে ম্যানেজমেন্ট আমাদেরকে বোনাস দিতে আমরা দিয়েওছি, এরা পেয়েওছি। এখন এইখানে শুধু নয়, যত লেবার আছে এমজি অফিসের লেবার আছে তারাও বোনাস পায় না, এরাও বোনাস পায় না। ইএসআইটা বলছিল, ইএসআইটা তো আমরা চালু করে দিয়েছি, ইএসআইটা খুব দরকার, কিন্তু ইএসআইটাও বন্ধ আছে। এখন এমডি অফিসে ওই ছেলেগুলোর ইএসআই চালু হয়, আমাদের কি বলার আছে, কি করবো? এবারে ওরা যেটা ম্যানেজমেন্টের সঙ্গে লড়াই করে, ম্যানেজমেন্ট যদি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, আনন্দ বার্তা।